কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রদেশ বিজেপির প্রতিক্রিয়ায় শনিবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন দলের প্রবক্তা রবীন্দ্র ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটকে অমৃতকালের বাজেট বলে উল্লেখ করে নবেন্দু ভট্টাচার্য জানান, আগামী 25 বছরে দেশের নীতি এবং আর্থিক অবস্থানকে দিশা প্রদান করবে এই বাজেট। কেন্দ্রীয় বাজেট ভারতের অর্থনৈতিক গতিকে আরও জোরালো করবে বলে উল্লেখ করে নবেন্দু ভট্টাচার্য জানান, এই বাজেট গরিব এবং মধ্যবিত্তকে প্রভূত সহায়তা করবে। এটা হচ্ছে অমৃতকালের বাজেট। আগামী 25 বছর দেশ কোন দিকে যাবে, স্বাধীনতার 100 বছর পূর্তিতে এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, তার অবস্থান কি হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি হবে, তারই এখানে ইঙ্গিত মিলছে। এমন সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যা আগামী দিনে ভারতকে অর্থনীতির চরম শিখরে নিয়ে যেতে পারে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে তাতে আজকে ভারতবর্ষ বিশ্বের 5ম অর্থনীতিতে এসে পৌঁছেছে। মাত্র কয়েক বছরে এই ধরনের পরিবর্তন এসেছে। এক বৈশ্বিক যে সমস্যা সারা বিশ্বজুড়ে চলছে, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, করোনার পর এক নতুন পরিস্থিতিও তৈরি হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে তীব্র সংকটের মধ্যে এখন ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। বিভিন্ন আর্থিক সংস্কারমুখী পদক্ষেপের মধ্য দিয়ে ভারত বিশ্বের উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি প্রবক্তা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।